রাজনৈতিক সৌজন্য। বিরোধী দলের নেতা বক্তব্য রাখছেন দেখে বক্তব্য থামিয়ে অপেক্ষা করলেন তৃণমূল বিধায়ক। বর্তমান রাজ্য রাজনীতিতে এ দৃশ্য বিরল বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক সৌজন্য, বিরোধী দলের সর্বভারতীয় সহসভাপতি বক্তব্য রাখছেন বলে নিজে মাইক বন্ধ রেখে দাঁড়িয়ে রইলেন শাসক দলের বিধায়ক, যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের মন্তব্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ দৃশ্য সত্যিই বিরল। ঘটনাস্থল বড়ানগর টবিন রোড। এই রাস্তার দুদিকে দুটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনকে ঘিরে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয়রা। জানা গেছে এলাকায় দুটি জগদ্ধাত্রী পুজোর মধ্যে একটি পুজোর আয়োজন করা হয়েছে তৃণমূল সমর্থকদের পক্ষ থেকে, অপরটির আয়োজন করা হয়েছে বিজেপির সমর্থকদের পক্ষ থেকে। বিজেপির আয়োজনে পুজোর উদ্বোধনে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজু ব্যানার্জি সহ অন্যান্যরা। তৃণমূলের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক তাপস রায় সহ অন্যান্যরা। প্রায় একই সময়ে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন দিলীপ ঘোষ, অপর মঞ্চে তখন তাপস রায়। দিলীপ ঘোষ যেহেতু মঞ্চে বক্তব্য রাখছিলেন, সে সময় তাপস রায় বলেন, আগে ওরা বক্তব্য রাখুন, তারপর আমি বক্তব্য রাখব, আমার মধ্যে সৌজন্যতা আছে। একথা বলে বক্তব্য থামিয়ে দেন তাপস। দিলীপ ঘোষের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় তাকে। এ বিষয়ে তিনি বলেন, আমাদের সৌজন্য আছে, সেজন্যই আমি অপেক্ষা করেছি, সেজন্যই ওনাদের বলার সময় দেওয়া হয়েছে। বাংলায় একটি রাজনৈতিক সৌজন্য রয়েছে, সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। উদ্বোধনের পরে আমার বক্তব্য রাখার আগে আমি তো বললাম যে সৌজন্য ওদের না থাকতে পারে, আমাদের রয়েছে, এবং মাইক যুদ্ধে আমি আমার যা কথা বলবো তো মাইকে যুদ্ধ করব না, তো দিলীপের বলা হয়ে যাক, তারপর আমি বলবো। তারপরও আমি বলি, অনেকক্ষণ বলা হয়েছে, যদি থামায় তারপর আমাকে বলে যে 5 মিনিট আমি বলবো, বলে চলে যাব, ছেড়ে দেয়। তারপরে ওদের পুরো বলার সময় দেওয়া হয়েছে এবং সৌজন্য দেখানো হয়েছে। ইদানিংকালে বিজেপির রাজনৈতিক সংস্কৃতিতে বাংলার যে সৌজন্য আছে, রাজনীতি আছে, বাংলার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, সেটাই ওদের আজকে বলা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তাপসদা ভদ্রলোক, আমার সাথে সৌজন্য দেখিয়েছেন, কিন্তু সুদীপদার সাথে দেখাতে পারেন না, বাকিদের এটা দেখে বোঝা উচিত। তাপসদা আমার সঙ্গে সৌজন্য রাখি, কিন্তু সুদীপদার সঙ্গে রাখি না, এটাই সমস্যা। তাপসদা ভদ্রলোক, আমি আমার সঙ্গে বন্ধুত্ব আছে, ভালোবাসি, আমাদের সিনিয়র লিডার। আর এখানে জগদ্ধাত্রী পুজো এবারে বছরের শেষ পুজোতে এসেছি, আমি ভাষণ শুরু করতে উনি দাঁড়িয়েছিলেন, আমার শেষ হওয়ার পরে উনি শুরু করেছেন, এই সৌজন্যবোধ হওয়া উচিত, কমপক্ষে বাকিরা দেখে শিখুক। তবে যতই হোক, রাজনীতিবিদ বলে কথা, অনুষ্ঠান মঞ্চ থেকে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা প্র্যাকটিস করছে পঞ্চায়েতে লড়াই করার জন্য। দেখুন, বিজয়া সম্মেলন হচ্ছে, যে নেতারা ওখানে মালা পরার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, তার আগে প্রথম ঝগড়া থামাচ্ছেন, তাতেও হচ্ছে না, পুলিশ ডাকতে হচ্ছে। তো টিএমসিটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, বম বন্দুক নিয়ে মারামারি ছোটাছুটি চলছে, বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না, মহিলাদেরও ছাড়া হচ্ছে না। আপনার কল্পনা করতে পারেন, এই পার্টির এই লোকেদের দ্বারা বাংলার কী কল্যাণ হবে? মমতা ব্যানার্জি এখন পার্টির নেতা, সরকার বাঁচাতে ব্যস্ত, আর যত তার নিচের স্তরের নেতা যারা কাটমানি খাওয়ার জন্য পার্টিতে ঢুকেছে, তারা কাটমানির জন্য মারামারি কাটাকাটি করছে। এটা আর বাড়বে, এটা কমবে না, কিন্তু মুশকিল হচ্ছে এটা দেখিয়ে ওরা করতে যায় যে পঞ্চায়েতে যাতে কেউ ভোট দিতে না আসে, আবার সেরকম বিনা কন্টেস্টে যেতা যায়, তারই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে। যদিও এর পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, নিজের দলের ওকে ঘিরে, ওকে যারা সরিয়ে দিল আর ওকে যারা মানছে না, এবং দলের মধ্যে যে ভাঙন প্রতিদিন, এবং ওদের নিজেদের মধ্যে যে কোনো মিল নেই নেতৃত্ব, কালকে ওর কী হবে কেউ জানে না, সুকান্তেরও কী হবে কেউ জানে না, সেদিকটা ওদিক সামলাক, দেখুক, সেটা ওরও মঙ্গল হবে, ওর দলের জন্য মঙ্গল হবে।
তবে মঞ্চে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের প্রতি সৌজন্য দেখানোর বিষয়টি এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বড়ানগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।